গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দ্বিতীয় দিন, আর সকাল 4টের সময় উঠে পড়েছিলাম, আর এখন বাজে 7টা। সবাই উঠে পড়েছে, পিছনে এই যে আমার গিনিমা, এইটা ওকে তোমরা হয়তো দেখতে পাওনি। আমার বৌদি একে পাশের বাড়ি রেখে তারপরে চলে গেছিল, আর কালাকে তো তোমরা দেখেছো, সেই যে মানে গেছে তারপরে আর এই এলো ওকে রেখে, দেখো কত ছোট। আর আমার দাদা ও ওই যে বিরাজ করছে। তোমাদের পুরো কোথায় থাকে বাড়িটা পুরো ট্যুর করে দেখিয়ে দেবো, ওখানে কি কি লাগিয়েছে, কি আছে বাড়িতে। এটা কিন্তু আমার দাদার নিজের বাড়ি না, এটা সে ভাড়া থাকে, তো সব দেখাবো ওখানে। তো চলো এখন ঘরে যাই, কালা কি করছে আর বৌদি কি করছে। এই যে বৌদি এসে গেছে সকালবেলায়, ঘরের কাজ বাজ শুরু করে দিয়েছে, আর কালকের ব্যাগ ফ্যাগ সব। আর এই যে কালা, কালার একটা দোষ আছে, কালা সব শুধু একবার ঘুমালে না, দেখেছো দৌড়াচ্ছে, মনে হচ্ছে ম্যারাথন, দেখো দৌড়াচ্ছে ঘুমে, অনেক অনেক পোজ দেয় কালা। এই যে পিছনে ঘরটা দেখতে পাচ্ছো, এটা আমি আর গিনিমা এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, চলো যাওয়া যাক। তো আমি আর গিনিমা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, চলো বাজারে যাই, গিয়ে দেখি একটু দরকার আছে, তার জন্য বাজারে যাচ্ছি। অবস্থা দেখো, দেখেছো রাস্তার অবস্থা, আমরা যে রাস্তা দিয়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছি রাস্তার অবস্থা ভীষণ খারাপ, তার জন্য বারান্দা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে যে বারান্দা আছে সেই বারান্দা দিয়ে যাচ্ছি, দেখো রাস্তার কি অবস্থা, বাজে রাস্তা। ওই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এখন আমরা বাজারের দিকে পৌঁছে গেছি, এই যে আমার গিনিমা সাথে। তো এখন যাব, কাজটা করব, তারপরে আবার ফিরব। আমরা এসেছি ঠিকই বাজারে, কিন্তু আমাদের কোনো কাজ মেটেনি। আর এই যে সোলে, ওর সোলে খেতে ভালো লাগে, বললো চাচু সোলা খানা হয়, চলো তাহলে নেও ও সোলা খাচ্ছে। চলো এখন কাজ তো মিটছে না, এখন বাড়ির দিকেই যাব। সোলা খেয়েছে, এখন বলছে আমি একটা পেস্টি খাবো। তো কোনটা পেস্টি খাবা? এই পেস্টিটা খাবে, তো চলো পেস্টি দিয়ে একটা। দাদা এক পেস্টি দিয়ে না, এবেলা ও আর খেলো না, এই যে বলছে ভাইয়ের জন্য নেব, তারপরে দুইজনে খাবো বাড়ি গিয়ে, তার জন্য প্যাক করে নিলাম। চলো এখন বাড়ির দিকেই যাওয়া যাক। এই জায়গার থেকে কিছু পাওয়া যায় না, মানে কি বলবো, ঘরে যেতে আমাদের সেই আবার নোংরা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি, এই যে আমাদের গেটটা, বাড়িতে পৌঁছে গেছি। চলো, আর বাড়িতে এসে দেখি এই যে কালা উঠে গেছে। কালা কি খাচ্ছিস? কি মিষ্টি, চকলেট মিষ্টি। কালা এই যে চকলেট মিষ্টি খাচ্ছে, দেখেছো? বলো তোমরা কেমন আছো? ভালো আছো? বাহ সুন্দর। আর এদিকে এই যে গিনি কি খাচ্ছিস? মিষ্টি দই। মিষ্টি দই, সকালবেলার তো গিনি মিষ্টি দই খাচ্ছে, আর কালু ভিডিও দেখছে, রিলস দেখছে, দুইজনের পড়াশোনা করেছিস আজকে? হ্যাঁ একটু পরে করবি। আর তুই? দিদির সাথে। আর ওইটা কে? ওইটা ওই যে বসে আছে ওকে একটু ডাক দে, ওইটা কে? মিঠি, ও আমার বিড়াল। ওটা মিঠি, দেখি মিঠিকে একটু দেখাই। মিঠি কেমন আছো, ভালো আছো? ও আমাকে হয়তো ভালোবাসতে পারছে না, হয়তো ভয় পাচ্ছে তোমাকে দেখে, ভয় পাচ্ছে। চলো সকালে আমি কটা ভাত খেয়ে নিয়েছি, আর এই যে দুইজনে মিলে কেক খাচ্ছে, দেখো কালা আর গিনিমা দুইজনে খাই, দেখো খাচ্ছে কেক, যে কেকটা নিয়ে এসেছিলাম সেইটা। কালা কেমন লাগছে? ভালো লাগছে। আর গিনিমা? অনেক সুন্দর। বাহ ঠিক আছে খাও। তো দাদা দোকানেতে বাড়ি চলে এসে এখন আমরা যাবো আছে মাছের মার্কেটে। আর বৌদি হেলমেট দিয়ে দিল, তো চলো এখন মাছের মার্কেটে যাওয়া যাবে, দেখি কি মাছ নিয়ে আসে। দেখ
দেখতে পাচ্ছ কত সুন্দর প্লেন দেখা যাচ্ছে, লড়াকু প্লেন। এই দেখো জেড একদম। এই জায়গা হচ্ছে ফল মার্কেট পুরোটা। এর ভিতরে যাচ্ছি আজকে, এইখানে কোনো দাদার কাজ নেই বললো, একটু তাড়াতাড়ি হবে তাই ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গায় দিয়ে যত সব নার্সারি, এই যে সব নার্সারি, আর এই আছে মছলি মার্কেট যাচ্ছি। দাদার সাথে মাছ নিতে এসছি, আর এখন একটু মানে আখের রস খাবো। আমি তো ভাজা পোড়া কিছু খাই না, মানে শরীর খারাপের জন্য। এখন একটু আখের রস খেতে হবে, আখের রস খেয়ে তারপরে আসের মার্কেটে যাব। এই যে একদম দেশি মাছ দাদা দেখছে, চিংড়ি। এই সাইডটায় পাইকারি বিক্রি হয় সব, এই যে পুরো এই সাইডটায় মাছ পাইকারি বিক্রি হয়, ঠিক আছে। দেখো কত সুন্দর মাছ, কাতলা, হাইব্রিড কাতলা, ঠিক আছে। কি মাছ বাবা, দাদা এই জায়গার থেকে একটা জ্যান্ত মাছ নিয়েছে, আছে মৃগেল মাছ, দেখাচ্ছি তোমাদের। ওই যে প্যাক করে দিচ্ছে মাছটা। এই মার্কেটে অনেক আগেও আমরা এসেছি, আর এই দেখো পুরো মার্কেটটা। এই দিকটায় চিকেন বিক্রি হয়। আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, মাছ নেওয়া হয়ে গেছে। আজকে সানডে না দাদা, আজকে অল্প মাছ নিলেও সানডে আবার আসবে, তখন দাদা মাছ নিয়ে যাবে। তো আমি ঘরে চলে এসেছি, আর এই যে গিনি মাছ চান হয়ে গেছে। কালা চান করেছো? হ্যাঁ, কালারও চান করা হয়ে গেছে, এখন আমাদের চান করতে হবে। এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, এতে পেয়ারা ভরা। তোমাদের দিদি পেয়ারা খেতে ভালোবাসত, আর এসে দুইজনে মিলে আমরা পেয়ারা খেতাম। আর এই যে বৌদি, আমার বৌদি গাছে উঠে পড়েছে পেয়ারার জন্য। এই দেখো পেয়ারা দেখেছো, আমার বৌদি এই যে গাছে উঠে পড়েছে, দেখো গাছে। আর এই দেখো পেয়ারা, দেখো। তো আমি চলে এসেছি দোকানে, আর আমার এখন রক্ত নিয়ে মানে রক্ত পরীক্ষা করার জন্য ব্যবস্থা করছে। তো চলো দেখা যাক। তো আমার রক্ত দেওয়া হয়ে গেছে, এখন রিপোর্ট আসার অপেক্ষায়। তো চলো আবার ঘরের দিকে যাওয়া যাক। কালার স্কুলে এসেছি, এই যে কালার স্কুল, আর কালারে নিতে এসেছি, এই যে সকালে আমি দিয়ে গেছিলাম। তো কালারে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন কালা চলে গেছে টিউশনিতে, আর আমি এখন ঘরে ঢুকবো, স্নান ধান করবো, খেয়ে দিয়ে তারপরে শোবো। তো ভিডিওটা আর বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।